আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির পালা আলহামদুলিল্লাহ আজকে ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম হাফিজাহুল্লাহ উল্লাহ ওনাকে কিন্তু গ্রেফতারি থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে এবং তিনি কিন্তু এখন আলহামদুলিল্লাহ বাড়িতে ফিরে গেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওনাকে ফুলের মালা পরানো হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুবই সুখের খবর এবং আমরা সবসময় দোয়া করব যেন আল্লাহ তালা আস্তে আস্তে করে এমন সমস্ত নেতাকর্মীদেরকে ছেড়ে দেন মুক্তি দেন এবং তারা যেন জেল হাজতে কষ্টে না থেকে তারা স্বজনদের কাছে ফিরিয়ে ফিরে যান প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে ওবায়দুল মুক্তাদি সংসদের এমপি ওবায়দুল মুক্তাদি যে মামলা করেছিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উনিশ নেতাদের বিরুদ্ধে সেই মামলা কিন্তু মহামান্য আদালত সেটা খারিজ করে দিয়েছে এবং সেই মামলার বিরুদ্ধে কিন্তু কঠোর হয়েছে আদালত প্রিয় দর্শক আসলেই সত্য কথা বলতে যিনি যারা সত্যের পক্ষে থাকেন এবং যারা সত্যের কথা বলেন আল্লাহ আল্লাহতালা কিন্তু তাদেরকে মারেন না আল্লাহ আল্লাহতালা তাদের যে সত্যের বিজয় একদিন দান করবেনই করবেন বা করেওছেন আজকে আপনারা দেখতে পেয়েছেন ওবায়দুল মুক্তাদি যে মিথ্যা মামলা তাদের বিরুদ্ধে উনিশ নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছিল সেটা মহামান্য আদালত খারিজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ এমনকি আপনারা এটাও জানেন যে আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যে সম্পদ আত্মসাৎ করার যে মামলা করা হয়েছিল সেটাকেও খারিজ করে দিয়েছে খারিজ করা হয়েছে মহামান্য আদালত এমনকি আমরা শুনতে পাচ্ছি যে আল্লামা মামুনুল হক সাহেব দাম বারাকাতহুম ওনাকেও ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া হবে জামিন জামিন দেওয়া হবে এটাও আমরা শুনতে পাচ্ছি কেননা ওনার যত মামলা আছে এটা হাইকোর্টে চলে গেছে এখন শুধু মুক্তির পালা আপনারা সকলেই দোয়া করবেন যেন আল্লাহ তালা হেফাজতে ইসলামের যত নেতাকর্মীরা গ্রেফতার আছেন এবং বাংলাদেশের যত মানুষ অবিচারে নির্বিচারে মিথ্যা মামলায় যারা এখনও জেলমন্দি আছেন কারাবন্দী আছেন তাদেরকে যেন আল্লাহ তালা অতি তাড়াতাড়ি জেল থেকে মুক্তি দিয়ে স্বজনদের কাছে ফিরিয়ে দেন এটাই আমাদের সকলের কামনা এবং আপনারা বিশেষ করে দোয়া করবেন যেন আল্লাহ তা আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজতে ইসলামের যত নেতাকর্মী আছে তাদেরকে যেন যেখানেই থাকুক সুস্থ রাখেন এবং তাদের কাছে তাদের স্বজনদের কাছে অতি তাড়াতাড়ি মুক্তি দিয়ে ফিরিয়ে দেন তো প্রিয় দর্শক এটাই ছিল আজকের কথা আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক এপিসোডে তার আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম